কেউ কেউ বলছেন যে না একদম ঠিক আছে, কারণ এরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে এই নির্বাচনগুলোতে অংশ নিয়ে সরকারকে বৈধতা দিয়েছে। তখন তারা আঙ্গুর খেয়েছে, জুস খেয়েছে, মাঠ দাপিয়ে বেরিয়েছে। সুতরাং আওয়ামী লীগের পতন হয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু জাতীয় পার্টি কীভাবে ভাই এখনও এখানে বসে রাজনীতি করে, কীভাবে জাতীয় পার্টি ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে অবস্থান নেয়, এদেরকে এভাবেই সাইজ করা দরকার। আবার কেউ কেউ বলছেন তোমরাই যদি সাইজ সাইজ খেলা শুরু করে দাও, তোমরাই যদি আইনের শাসনের বাহিরে গিয়ে নগদে মব জাস্টিস করো, ছাত্র জনতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করো, তাহলে ভাই এত এত মানুষ কি রক্ত দিয়ে গেছে তোমাদেরকে এই খেলার জন্য? তাহলে আর এই দেশে আইনের সুশাসন, আইনের সংস্কৃতির কি দরকার আছে? তাহলে তো অদূর ভবিষ্যতে 2-10 বছর পরে হোক আওয়ামী লীগ পুনরুত্থিত হবে, জাতীয় পার্টি পুনরুত্থিত হবে, এই মানুষগুলোর বাড়িঘর নানান জায়গায় আবার তারা একই কায়দায় অভিযান চালাবে, আর আইন শৃঙ্খলা বাহিনী চোখে চায়া চায়া দেখবে আসলে কারা সঠিক। কমেন্টে লিখতে পারেন। তবে এই মুহূর্তে চাঞ্চল্যকর অবস্থান। সমন্বয়ক সার্জিস এবং হাসনাতের আহ্বানে সাড়া দিয়ে, আরও কয়েকটা সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, জাতীয় পার্টির যে প্রধান কার্যালয়, সেই কার্যালয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভেতরে কেউ হতাহত হয়েছে কিনা সেটা তথ্য জানি না, তবে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে গিয়েছে, পুলিশের ব্যাপক উপস্থিতি আছে, ছাত্রজনতাও সেখানে ব্যাপক উপস্থিতি আছে, জাতীয় পার্টির নেতাকর্মীরা বনাম সমন্বয়কদের যারা টিম মেম্বাররা আছেন তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া অগ্নিসংযোগ, এই এক ডিফারেন্ট দৃশ্য আমরা আবারও দেখছি। দর্শক, এই মুহূর্তে আপনার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে ভাঙচুরের পর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ফেসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা নামক সংগঠনগুলো। সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আপনার পথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা, দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতা ব্যানারে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনৈতিক কোনো অধিকার নেই বলে আখ্যা দিয়েছেন। তারা জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে সেখানে যায়, জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে ধাপে ধাপে সংঘর্ষ হয়, আহতের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টিকে বেইমান আখ্যা দিয়ে আপনার রাজু ভাস্কর্য থেকে বিজয়নগরের উদ্দেশ্যে মিছিলের ডাক দিয়েছিল এই অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আর জাতীয় পার্টির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলার অভিযোগ এনে তারা সেই অফিসের দিকে গিয়েছে। এরপরে চলছে নানান ঘটনা। এখন এইটা শুরুটা হয়েছে বেসিক্যালি রংপুর থেকে একটা দৃশ্য, মানে এই ঘটনাটার একটা প্রেক্ষাপট। গেল কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ রংপুরে যাইতে পারে না, জাতীয় পার্টি বলছে যে সার্জিস হাসনাত তুই আসিস না, তোদের পিঠের চামড়া আমরা রাখবো না। তো সেইটা শুধু স্লোগান দিয়ে তারা মানে ক্ষান্ত ছিল না। সার্জিস ওদিন গেল আইজিপি সাহেবের সাথে, জাতীয় পার্টি তারা লাঠি মিছিল করলো, আবার রংপুরে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সার্জিসের নেতৃত্বে সেইখানে একটা মিছিল দিয়ে আসলো, কিন্তু ফাইনাল খেলাটা এবার এসে খেললো ঢাকায়। এখন ঢাকাতে স্থানীয় নেতাকর্মী ওইভাবে নাই, রংপুরের যেই নেতাকর্মীরা হচ্ছে লোকাল স্থানীয় নেতাকর্মী। আপনি দেখবেন যে কোনো ঘটনা ঢাকা শহরে ঘটানো সোজা, কিন্তু লোকাল পর্যায়ে যে কোনো একটা এলাকাতে গিয়া আপনি কোনো একটা ঘটনা ঘটাতে গেলে লোকালি ইস্যুগুলো আপনাকে ফেস করতে হয়। তো সার্জিসও স্ট্যাটাস দিয়েছিল জাতীয় পার্টিকে উৎখাতের ইস্যু চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ভিডিওর প্রথমে যে বক্তব্যগুলো দিয়েছিলাম, এই দৃশ্যের যেই ভিডিও ফুটেজগুলো ফেসবুকে আসছে, লাইভগুলো আসছে, কমেন্টে আপনি দেখবেন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া যে এই ঘটনায় যদি কেউ নিহত হয়, আহত হয়, তাহলে কি সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করা উচিত তাদেরকে প্রধান করে, অথবা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করা উচিত? জাতীয় পার্টি এমনি অনেক মামলা হয়েছে, তবে আমার মনে হয় বিষয়গুলোকে যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তাদেরকে আইনিভাবে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এভাবে সরাসরি গিয়ে অগ্নিসংযোগ ভাঙচুর, এগুলো আবার সাধারণ মানুষের কাছে খুব বেশি যে গ্রহণযোগ্যতা না, যারা পলিটিক্যাল অবস্থানে আছে তারা বিষয়গুলোকে এনজয় করে, কিন্তু আমজনতা তারা ভীত হয়, সন্ত্রস্ত হয়, তারা মনে করে যে দেশের মধ্যে কী অরাজকতা তৈরি হলো ভাই। কিন্তু বিষয়গুলোর শিকড় অনেকটা গভীরে। জাতীয় পার্টিও তারা পাল্টা বক্তব্য দিচ্ছে, সমন্বয়করা পাল্টা বক্তব্য দিচ্ছে, তবে আমরা আশা করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, আইনের মাধ্যমে যারা অন্যায় করেছে অতীতে বিভিন্ন সময়, তাদের বিচার হওয়া উচিত। কিন্তু এরকম প্র্যাকটিক্যাল অ্যাকশন, অগ্নিকাণ্ড, ভাঙচুর, এগুলা মানে সাধারণ পাবলিকের গাড়িঘরও এখানে ভাঙচুর হচ্ছে, এগুলাতে কোথাও না কোথাও মানুষ বিরক্ত হবে। দেখা যাক কী হয়, ভালো থাকুন।